হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। ওই পিউর একটু ঠান্ডা গরম লেগে একটু পিউর নাকটা বন্ধ হয়ে গেছে, গলাটা জ্বালা করছে, পিউর একটু শরীরটা খারাপ, বাট আমরা একদম বিন্দাস আছি। তো সবার আগে বলি গুড আফটারনুন। আজকের ভিডিও এখন থেকেই শুরু করলাম, আর পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ আমি খুব এলোমেলো আর চোখ মুখের অবস্থা একদম খারাপ। আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, সকালে 7টায় ঘুমিয়েছি, সারা রাত আমার চোখে ঘুম নেই। নিশাচর পাখি বলে না, আমি নিশাচর পাখি হয়ে গেছি গো, কিছু করার নেই। ঘুম না এলে আমি কী করব, ঘুম আসছেই না। যাই হোক, পিউকে স্কুল আমি আজকে বললাম, মা তুমি স্কুলটা অফ করো কারণ তোমার শরীরটা একটু খারাপ। তো সকালে উঠেই আগে কিছু জামা কাপড় সার্ফে ভিজিয়েছি, তারপরেই অল্প টুকিটাকি কিছু থালা বাসন ছিল এগুলো ধোয়া পোছা করে নিচ্ছি। আর 7টার সময় আমি ঘরটা পুছে দিয়েছিলাম কারণ সামন্ত ঠাকুরে ফুল দেবে। ঘর পুছে পিউর ওপরে একটু ঘরোয়া আয়ুর্বেদিক কিছু অ্যাপ্লাই করেছি, ওই যে নাকটা বন্ধ হয়ে গেছে আর গলাটা জ্বালা করছে। কী বলো তো, মানে হুটহাট সামান্য একদম নর্মাল যেগুলো, প্রত্যেকটা ব্যাপারে যদি আমরা ডাক্তারের কাছে ছুটতে থাকি না, আমাদের শরীরটা ঔষধে পুরো ঝাঁঝরা হয়ে যাবে, পুরো ফাঁপা। তো যাই হোক, এই সমস্ত কাজ করতে করতে ভাবলাম কী রান্না করব। ফ্রিজের শাক সবজি সবই বাড়ন্ত, আর কী বলো তো, মা মেয়ে খাচ্ছি, বাজার যেতে একদম ইচ্ছে করে না, কিন্তু মানে আমাদের চলে যায়। কী বলো তো, বাড়ির পুরুষ মানুষ যদি না খায় তো সেখানে বাজার হাট কোনো কিছু করার এবং রান্না করার এনার্জি থাকে না। পিউ তো আমাকে মাঝে মধ্যেই বলে, মা রান্না করতে হবে না, মা রান্না করতে হবে না, বাপি খাচ্ছে না, মা রান্না করতে হবে না। বাপি খাচ্ছে না ঠিকই আছে, আমার নিজের কথা আমি বাদই দিলাম, কিন্তু বাচ্চা মানুষ, ওকে তো দুই বেলা দুমুঠো ভাত দিতে হবে, তাই না? তো এই ভেবে ভেবে আজকে ভাবলাম আমার ঠাকুমা এই রেসিপিটা বানাতো। আজকে আমার ঠাকুমার রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খেসারি ডাল নিয়েছি, তো খেসারি ডাল আর তেজপাতা নিয়েছি, তেজপাতাটা একেবারে ধুয়ে নিলাম। আর খেসারি ডালটা খুব খুব ভালো করে ধুতে হবে, কিন্তু তোমরা দেখো আমি কিন্তু অনেকবার খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার জল বের হচ্ছে, তোমরা দেখো কিন্তু। ডাল ওদিকে ধুয়ে রেখেছি, তেজপাতা ধুয়ে রেখেছি। তা শুধু তো ওই ডাল করলে হবে না, তার সঙ্গে তো কিছু লাগবে। পিউকে বললাম, মা একটু পোস্ত দিয়ে আলু ভাজা করব বা আলু পোস্ত করব। পিউ বলছে, না ভাজা খাবো না, তুমি আলু ভাতে দিয়ে দাও। তারপরে কি বলো তো, একটু দেরি হয়ে গেছে, মা মেয়ে উঠেছি, পিউ কিন্তু প্রায় 7টার দিকে ওই আমি ঘরোয়া টটকা কিছু মানে ওকে আমি বানিয়ে দিলাম, তো ওইগুলো খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিল। 10টায় উঠে একটু মুড়ি মিষ্টি খেয়েছে, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। তারপরে একেবারে মা মেয়ে উঠে এই কাজে কর্মে হাত লাগিয়েছি, বলছে, মা দেরি হয়ে গেছে, একদম শর্টকাট যেটা হবে সেটাই করো। আর আমার রান্না মানে তো, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, আমার রান্না মানে খেতে ভালো হতে হবে কিন্তু শর্টকাট, সময় যতটা কম যায় সেটাই আমার জন্য মঙ্গল। কেন বলো তো, ওই একটাই কারণ, রাতে ঘুম হয় না, ভোর রাতে সকালে ঘুমোই, তো দেরি করে ঘুম থেকে উঠি, তো টাইমের মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আলু আর পেঁয়াজ আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো ওই ডাস্টবিন বালতি ওই চপাগুলো ফেলেছি, তাই হাত ধুয়ে নিলাম। আর রসুন ছাড়াতে ভুলে গেছিলাম, আবার পিউ আমাকে কয়েক কোয়া রসুন বের করিয়ে দিয়ে গেছে। ডালের যে রেসিপিটা বানাবো ওটাতে মাস্ট এই রসুন, কিন্তু যারা রসুন খাও না, অনেকে আছে রসুন খায় না, তারা রসুন ছাড়া করতে পারো, কিন্তু রসুনটা দিয়ে ভাত মেখে খেলে যে কী অমৃত লাগে তোমরা একবার বানিয়ে দেখো। তো দেখো, ডালটা যে ধুয়ে রেখেছিলাম, ডাল, ডালের মধ্যে কয়েক কোয়া রসুন গোটা গোটা, আর তেজপাতা দিয়েছি, আর এই ডালে কিন্তু একটু বেশি পেঁয়াজ লাগবে। আমি পরিমাণে প্রায় 150 গ্রাম খেসারির ডাল নিয়েছি, আর এই ডালটা বানাতে কিন্তু ডালের পরিমাণ অনেকটা বেশি লাগে, অনেকটা বেশি লাগে। তো আর ওই আলুগুলো দেখছো, আলুগুলো ভাতে দেবো বলে কেটেছি, ওর থেকে কিছুটা অংশ পচে গেছিলো আর কিছুটা ভালো আছে, নষ্ট করবো কেন, তাই নিয়ে ডালে দিয়ে দিয়েছি।
একদম নষ্ট করতে আমি পছন্দ করি না। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এরপরে কিন্তু আমি একে একে লঙ্কা গুঁড়ো দেব, তারপরে হলুদ গুঁড়ো দেব, তারপরে চিনি দেব, তারপর সর্ষের তেল দেব। আর ওইটা মাখানোর আগে আমি কুকারটা গরম করতে বসিয়েছি, কুকারে একটু তেল দেব, সর্ষের তেল। আর এটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে, এটা সর্ষের তেল ছাড়া কিন্তু একদম ভালো লাগে না। দেখো লঙ্কা গুঁড়ো, যে তোমাদের বললাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি। আর তোমরা তো জানো আমি একটু চিনি খাই, চিনি না তরকারিতে দিলে আমার মনে হয় মানে কীরকম কীরকম একটা লাগে। আর লবণ মিষ্টিটা ব্যালেন্স না করে একটা স্বাদ পেলে না আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, দেখো কুকারটা গরম হয়ে গেছে, কুকারে আমি সর্ষের তেল দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে আবার পাওয়ারটা আমি কিন্তু লো করে দিয়েছি। জিরেটা কিন্তু একদম কালো হয়ে গেলে কিন্তু চলবে না। তারপরে দেখো আমি কিন্তু ওই সব মশলা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ডালটাকে খুব ভালো করে কিন্তু মাখাতে হবে, খুব ভালো করে মাখাতে হবে। আর আমার ঠাকুমা এই রান্নাটা করতো মাটির খুলিতে করতো, আমরা খুলি বলি, অনেকে হয়তো খোলা বলে, জানি না কে কী নামে বলে, কিন্তু আমরা খুলি বলি। আমার ঠাকুমা, আমার ঠাকুমা মানে রান্নার রানী ছিলেন যাকে বল, ঠাকুমার মতো ওই স্বাদ পাবো না কিন্তু ঠাকুমার মতো করে চেষ্টা করছি। দেখো ডাল মাখানিটা আমি দিয়েছি আর কিন্তু নাড়াচাড়া করবো না। আর 150 গ্রাম ডালে 300 গ্রাম জল দিয়েছি, ওপর দিয়ে আবার কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে কুকারে বসিয়েছি। আর এদিকে আমি কিন্তু এবারে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। তো পিউ বলছে মা আমি চাল বের করে আনি। আমি হ্যাঁ, তো আমি কুকারে ডালটা বসাতে বসাতে পিউ আমাকে চাল বের করিয়ে এনে দিয়েছে। আমাদের চাল আমার রুমে থাকে না, চাল আমার রুমে প্রচণ্ড ইঁদুর, তো ওই চালের রুমে চাল থাকে, ওখান থেকেই পিউ চালটা বের করে এনেছে। তো চাল ধুয়ে ভাত, এক সাইডে ভাত হবে, আর কুকারে ডালটা সিটি পড়লে পরে আমি অফ করে দিয়ে আমি স্নান করতে যাব পুকুরে। ট্যাঙ্কিতে আজকে জলটা একদম কম, তো আমি সেজন্য পুকুরে যাব, একদম জামা কাপড় ধোয়া হয়ে যাবে আর আমার স্নান করা হয়ে যাবে। তারপরে আমি মাথায় তেল মেখেছি, তো সেজন্য আমি পুকুরে যাব। তো আমি তিনটে চারটে আমি সিটি দেব, দিয়ে তারপরে দেখো আমি স্নান করতে চলে গেছিলাম, ভাত হয়ে গেছে আর ডালটা দেখো। তোমরা চাইলে আরও থকথকে করতে পারো, কিন্তু ভাত মেখে খাওয়ার জন্য এরকম ঘন, এই ঘনটা ঠিকই আছে তাই না? তো তোমাদের আমি ওই মা ঠাকুমাদের এরকম একটা রেসিপি আমি শেয়ার করলাম। আর এই দেখো ঝাল ঝাল করে আলু মেখেছি। তো আজকের ভিডিওটা একদম শর্ট, তো তোমাদের কেমন লাগলো তোমরা বলো। কিন্তু যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। প্লিজ বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখতিছো তারা কিন্তু প্লিজ পেজটিকে ফলো করো, এটুকুনি বলার। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো গুড আফটারনুন।